বাবা, সকাল সকাল আবার কিসের পার্সেল এলো গো? দেখছি কিসের এসছে। কোথা থেকে? মানে ফ্লিপকার্ট। ফ্লিপকার্ট, আচ্ছা। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দর্শক কেমন আছো? আশা করছি খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তাই চলে এলাম আবার একটা নতুন ব্লগ নিয়ে। আর আমার বর ফ্লিপকার্ট থেকে একটা জিনিস অর্ডার করেছিল, তো সেটা চলে এসেছে। তো চলো সেটা ওপেন করে দেখা যাক যে কী এসেছে, জিনিসটা কী আমিও জানি না, আমাকে বলেনি। তো দেখি ও নিজের জন্য কিছু হয়েছে নাকি অন্য আমার জন্য কিছু। তোমাদের কি মনে হচ্ছে? না, আমার জন্য মনে হয় না কিছু হবে বলে, কারণ আমার জন্য যদি কিছু হতো তাহলে নিশ্চয়ই একটা মানে হিন্স দিত বা কিছু বুঝতে পারতাম, কিন্তু সেরকম তো কিছু বুঝতে পারছি না এখনো অবধি। তো চলো দেখি কি আসছে, দেখো ওপেন করে কি এলো। মাঝে মাঝেই তো এটা ওটা অর্ডার দাও, আজকে আবার কি এলো? আগের দিনকে ফোনের কভার এসেছিল, সেই চারটে চশমা অর্ডার দিয়েছিলাম ডিসকাউন্টে, তাই ব্ল্যাক রেড। এই তো বাচ্চাদের চশমা মনে হচ্ছে, ইয়েলো ব্লু। হ্যাঁ, এই তো বাচ্চাদের চশমা মনে হচ্ছে গো। দাঁড়া তোমাকে পরে দেখাচ্ছি, কেমন যেন লাগছে দেখতে। আমার তো বাচ্চা বাচ্চাই লাগছে, সিরিয়াস দিছে। বাচ্চারা প্লাস্টিকের চশমা পড়তো না, কালারিং কালারিং, ব্ল্যাক, লাল, রেড। প্রোটেকশন আছে, কোনো পাওয়ার ফাওয়ার নেই এটাতে। তাও আর কত টাকায়? 200-250 টাকায়। তাহলে 250 টাকায় চারটে দেবে প্লাস্টিকের মাল দেবে না, তো কিসের মাল দেবে? না, ইউভি প্রোটেকশন আছে, ইয়ার কি নেই, বিশ্বাস করা যায়। কি জানি, পরে দেখতে হবে। তবে আমার তো একটাও পছন্দ হয়নি সিরিয়াসলি, মানে আমার ছেলে মেয়ে দুজনেই। হ্যাঁ, কিন্তু আমার দেখে মনে হচ্ছে না যে আমি মানে আমার পছন্দ সেরকম হয়নি, কারণ এখন যা ভ্যারাইটিস সানগ্লাস বেরিয়ে গেছে তার কাছে এগুলো কিছুই না। জাস্ট এটা দেখো, এটা দেখো, এটা পুরো লাল বাইরে বের হয়। হ্যাঁ, এটা যে তুমি রকস্টার করতে যাবে, যখন পার্টি ফার্টিতে যাবে রকস্টার করবে। হ্যাঁ, হসপিটালে গিয়ে রকস্টার করবে। আমিও নাকি পড়বো, আমি এই না, আমাকে অন্য কিনে দিতে হবে, আমি এটা পড়বো না। এটা পরে দেখো তুমি একবার, একবার এতে করে দেখো। দেখেছো সুন্দর হয়েছে কিন্তু ব্যাপারটা, কি জানি কি সুন্দর। তুমি পড়বে, তোমারই সুন্দর লাগবে। দাদা পড়ে এখন দেখছে, ট্রাই করছে। বৌদি একটা পড়ে নাও, পড়ে ট্রাই করে নাও। আমি একটা দেখছি, একটা কেমন লাগছে, আমি একটু আয়না দিয়ে দেখি। ও যা, যখন খুশি একটা পড়ে বেরিয়ে যাবে না, একটা পার্মানেন্টলি ভাই রেখে দে। আপনারা অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। আমি ছোটকুর কাছ থেকে শিখে নিয়ে দাপার বলবো। হ্যালো বিয়াদ, ও খুব সুন্দর বলতে পারে, ওর কাছ থেকে শিখবো, তারপরে বলবো। এটা সব থেকে বেটার, এর থেকে, হ্যাঁ এর থেকে ভালো কিছু হতেই পারে না। তুমি জাস্ট বাইরে বেরিয়ে যাও এরকম করে, হেভি হবে ব্যাপারটা। পাবলিক রিয়াকশন নি। হ্যাঁ, পাবলিক রিয়াকশন, চলো চলো চলো। মেয়েরা মেকআপ করে পাবলিক রিয়াকশন নিচ্ছে, পাবলিক ট্রেনের মধ্যে মেকআপ করে। তুমি চারটে চশমা একসাথে পড়েছে, রিয়াকশন নো, হেভি লাগছে না? হেভি লাগছে না চারটে একসাথে? এখন পায়ে দাঁড়িয়ে থাকতে হবে, কোন লোকটা আসবে তারপরে রিয়াকশনটা নেবে। সবার পরে দেখা হয়ে গেছে, এবার আমার ছেলে, আমার ছেলে বাকি ছিল পরে দেখার জন্য। ওটা করলো, ও তোমার মতো চারটে একসাথে পড়বে। আহা, তাও উল্টো একটা গলায় পড়ে নে।
হ্যাঁ ভেরি গুড বাহ কটা কটা দেখতে পাচ্ছিস আগে আমাকে বলতো অনেকগুলো আমি কটা আমি একটাও নেই আমাকে দেখতে পাচ্ছিস না তার মানে আমি ভ্যানিশ হয়ে গেছি এটা কি ভ্যানিশ চশমা পড়লে কাউকে দেখা যায় না রেড চশমাটা পড়লে কাউকে দেখা যায় না এটা ভ্যানিশ চশমা হ্যাঁ মামা এসেছে মামা এখন মামার সাথে যুদ্ধ হচ্ছে বাবা রে বাবা কি জোরে জোরে মারছে দাঁড়া দাঁড়া হাতটার মধ্যে হাত ঢুকিয়ে দিয়েছিস তো লাগলো তো সারা খুন বাবা রে বাবা হা হু হা হু মামার বাড়ির আবদার খেতে হয় মামার বাড়ির আদর খেতে হয় এটা কি হচ্ছে ঝুঁকে গানেই সালা অনেকদিন পর আমার ভাই এলো আমাদের বাড়িতে আর আমার ছেলে এখন ওর সাথে ক্যারেটা খেলছে ক্যারেটা এখন কোথা থেকে যেসব শেখে গিয়ে সারাক্ষণ হাত পা ছুটছে অন্য সময় বাবার সাথে করে আর আজকে মামার সাথে করে তুলে ফেলে দে তুলে ফেলে দে ফেলে দে তোমার ছেলে মেয়ে কই আমাদের পাড়ার দিদার ও সবসময় খাবার রেখে যে আমাদের বাড়িতে আসে খাবার খায় ও আবার বাচ্চা দিয়ে খাবি খাবি খিদে পেয়েছে খিদে পেয়েছে কিভাবে তাকিয়ে আছে দেখো করুণ দৃষ্টে কি খাবি মাছ মাছ কি কি হ্যাঁ ওদিকে খাবি না চলে যাবে তাহলে খাবি আছে খাবি খাবি ওটা খাবি বলে হ্যাঁ বড় মাছটা দেবো হ্যাঁ বড় মাছটা দেবো মোবাইলটা কোথায় দাও এই তো ওখানে আমি স্পিড করে রেখেছি বড় মাছটা দেবো খাবি হ্যাঁ পুরোটা খাবি না অর্ধেকটা খাবি পুরোটা খাবি না অর্ধেকটা খাবি যেটা বলবি মুরগি খাবি মুরগি মুরগি দেবো একটা না না ও মুরগি খায় না ও শুধু মাছ খায় তুই কি করে জানবি মাছ আর দুধ আমাদের বাড়িতে একটা কেরাস নাই পাবে বল দুধ খাবি জিজ্ঞেস কর দুধ খাবি দেখ আমি কি করছি বল আমি রুটি করছি রুটি নিয়ে রুটি খাবি রুটি তোর জন্য বাচ্চা দিয়েছে না ওটা হাতে করে এগিয়ে নিয়ে দাও দেখো নিয়ে যায় কিনা দৌড়ে নিয়ে পালাবে ভয় আছে আর এরা দেখো না যেটা যুদ্ধ করছে একদম কুরুক্ষেত্র দেখো এবার বাচ্চাদের জন্য খাবার নিয়ে গেল দিয়ে আবার চলে এলো দেখো আবার এসেছিল বিড়ালের এই একটা বাজে উদ্দেশ্য